শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আমি এম মোস্তফা কামাল আজকের এই ভিডিওতে এসেছি মূলত আমাদের বই সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার জন্য অর্থাৎ আমার লেখা বেশ কিছু বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে লেখালেখিতে অর্থাৎ বিসিএস এবং ব্যাংক জব ইংলিশের ইংলিশ নিয়ে কাজ করছি প্রায় এক যুগেরও অধিক সময় ধরে এই সময়ের মধ্যে প্রকাশিত হয়েছে সাত আটটি বই সেই বইগুলোর সম্পর্কে আপনাদের বইগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে মূলত আজকের এই ভিডিওতে আসা আমি আমার প্রথম বইটি নিয়ে আপনাদের প্রথমে পরিচয় করে দেব প্রথম বইটির সাথে এটি হলো হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ নাইনথ এডিশন হাউ টু লার্ন বিসিএস রিটার্ন ইংলিশ নাইনথ এডিশন বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী নীলক্ষেত রাখা এটি অর্থাৎ বিসিএস রিটেন ইংলিশের টু হান্ড্রেড মার্কসের সম্পূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ বিসিএস রিটেন ইংলিশের টু হান্ড্রেড মার্কস নতুন সিলেবাসের আলোকে টু হান্ড্রেড মার্কসের এন্টার সিলেবাস এখানে কভার করা হয়েছে আমরা এই বইটিতে কয়েকটি চ্যাপ্টার চ্যাপ্টার ভাগ করেছি বইটিতে প্রথম চ্যাপ্টারটি হলো আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চ্যাপ্টার ওয়ান যদি বলি যে এটি হলো মূলত আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের সেন্টেন্স লিখতে গিয়ে যে বিষয়গুলো প্রয়োজন হয় অর্থাৎ রিটার্ন লিখতে গিয়ে যে পনেরো বিশটি স্ট্রাকচারের প্রয়োজন হয় সেই স্ট্রাকচারগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং প্রতিটি লেসন লেসন আকারে লেসন আকারে এর মধ্যে যেমন আমাদের প্যাসিভ ভয়েস আছে রিলেটিভ প্রনাউনের ইউজ আছে পজিটিভ কম্পারটিভ সুপারলেটিভ ডিগ্রি আছে পজিটিভ ভার রয়েছে দেন ইনফিনিটিভ পার্টিসিপাল জিরান রয়েছে কানেক্টরস রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে যে বিষয়গুলো রিটেন লেখার জন্য প্রয়োজন হয় ইংরেজি শুদ্ধভাবে লেখার জন্য যে স্ট্রাকচার গুলো প্রয়োজন হয় সেগুলো আমরা স্ট্রাকচার আকারে রেখেছি এবং প্রতিটি লেসন শেষে একটি করে ট্রান্সলেশন ওই লেসনের উপর ভিত্তি করে একটি করে ট্রান্সলেশন আমরা যুক্ত করেছি যাতে করে ওইটার উপর আমাদের সম্যক ধারণা হয় ক্লিয়ার আইডিয়াটা হয় আর চ্যাপ্টার টু আমরা যদি যাই চ্যাপ্টার টুতে আমরা আলোচনা করেছি বিশেষ রিডিং প্যাসেজ বিসিএস রিডিং প্যাসেজ এই রিডিং প্যাসেজে বিসিএস এর রিডিং প্যাসেজের ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস গুলা কি হবে এ পর্যন্ত বিসিএস পরীক্ষায় আসা রিডিং প্যাসেস বাংলা অনুবাদ সহ আমরা আনসার সংযোজন করেছি এর পাশাপাশি আরও যে ধরনের রিডিং প্যাসেজ আসতে পারে এরকম রিডিং প্যাসেজ আমরা এখানে সংযুক্ত করেছি পঁচিশ থেকে ত্রিশটি রিডিং প্যাসেজ আমরা এখানে অ্যাড করেছি তারপরের চ্যাপ্টারটি হলো আমাদের চ্যাপ্টার থ্রি ট্রান্সলেশন প্রথমে যেটা হল ট্রান্সলেশন ট্যাক্টিক টু ট্রান্সলেট বিগ সেন্টেন্স এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে বিসিএস পরীক্ষায় আসা যে ট্রান্সলেশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এর বাইরেও বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা রয়েছে পাশাপাশি এক্সারসাইজ আকারে আমরা পঞ্চাশ ষাটটির মতো ট্রান্সলেশন দিয়েছি যাতে করে স্টুডেন্টরা আরো বেশি প্র্যাকটিস করে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করতে পারেন চ্যাপ্টার ফোর হলো এসে রাইটিং এস এ রাইটিং এর ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন কি আহ বিশেষ করে আমরা কিভাবে এসে টা লিখবো বিশেষ করে বিশেষ পরীক্ষায় যে এক হাজার মার্ক্স এসে আছে নতুন সর্বশেষ ফর্টি সিক্স হলে ফাইভ হান্ড্রেড মার্কস করে দুটি এসেছে অর্থাৎ বিগ এসে বি গেছে কিভাবে লিখতে হবে সেগুলো এবং আমরা প্রায় তিরিশটির মতো এস এল নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় আসার মতো আসার উপযোগী এবং অনেক ভালো মানের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন রয়েছে প্রত্যেকটা এসে এসেতে চ্যাপ্টার ফাইভ রাইটিং লেটারস এন্ড প্যারাগ্রাফ এর বিশেষ পরীক্ষার বাইরে কিছু ফার্স্ট ক্লাস চাকরির পরীক্ষায় বা সেকেন্ড ক্লাস চাকরির পরীক্ষায় এখানে লেটারস এবং প্যারাগ্রাফ রাইটিং আসে সেই বিষয়ে আমরা চ্যাপ্টার ফাইভ ইনক্লুড করেছি চ্যাপ্টার সিক্স হলো প্রিভিয়াস বিজিএস রিটেন কোয়েশ্চেন চ্যাপ্টার সিক্স প্রিভিয়াস বিসিএস রিটেন কোশ্চেন

চ্যাপ্টার এইট হলো ওয়ার্ড ফর্মেশন আর সাফিক্স আর প্রিফিক্স আর টেস্ট অন ওয়ার্ড ফর্মেশন অর্থাৎ আমাদের আমরা জানি যে বিশেষ পরীক্ষায় ওয়ার্ড ফরমেশনের উপর পাঁচ নাম্বার রয়েছে এটা এবং সেটা রুলস গুলা কি কি এবং ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস এর একটা লিস্ট দিয়েছি তাদের চেঞ্জ নাউন থেকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থেকে ভার অ্যাড এগুলো সেগুলো ডিটেলস আমরা আলোচনা করেছি পাশাপাশি সামারি রাইটিং কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করেছি এখানে পাশাপাশি আপনাদের সেন্টেন্স ম্যাকিং গুলো কিভাবে ভালো মার্কস এর জন্য কিভাবে সেন্টেন্স ম্যাকিং করতে হবে সেই বিষয়গুলো টাইপ টু ট্রান্সলেট বিগ সেন্টেন্স বড় বড় সেন্টেন্স অনুবাদ করার কৌশল কি সেই বিষয়গুলা আমরা আলোচনা করেছি আমাদের হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ বইটিতে বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশন নীলক্ষেত ঢাকা বইটি প্রাইস এটা নাইনথ এডিশন এটা প্রাইস হলো ফোর হান্ড্রেড ফিফটি টাকা চারশো পঞ্চাশ টাকা আর এরপরের যে বইটি আমরা আপনাদের পরিচয় করে দিব সেটি হলো ইউজাবল বোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাং রিটেন ইউজাবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাঙ্ক রিটেন এটা ফিফথ অর্থাৎ রিটেন ইংলিশ লিখতে গিয়ে যে শব্দে আটকে যায় আমরা শব্দ খুঁজে পাই না কলমে লেখা আসতে চায় না শব্দ সার্চ করার জন্য প্রচুর টাইম কিলিং হয় সেই বিষয়গুলা কমপ্লাই করে অর্থাৎ প্রায় সেভেন থাউজেন্ড কম্পাউন্ড ওয়ার্ডস এর একটি রিস্ক কালেকশন হলো আমাদের ইউজাবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাঙ্ক রিটেন এটা ফিফথ এডিশন বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী নীলক্ষেত টাকা এখানে আমরা টপিক বেস যেমন চ্যাপ্টার আমরা টপিক বেসড বোকাবলের আলোচনা করেছি যেমন প্রথমে যদি বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনা ব্যবহৃত শব্দ সময় ওয়ার্ড রয়েছে সবই কম্পাউন্ড ওয়ার্ড দুই তিনটা শব্দ মিলে একটা শব্দ যেমন আমরা যদি বলি স্বাধীনতা যুদ্ধ লিবারেশন ওয়ার নির্ভীক মুক্তিযুদ্ধ ভ্যালিয়ান ফ্রিডম ফাইটার্স রক্তক্ষয়ী যুদ্ধ ব্লাডি ওয়ার নয় মাস ব্যাপী রক্তক্ষী যুদ্ধ নাইন মান্থ লং ব্লাডি ওয়ার আক্রমণ পাল্টা আক্রমণ অ্যাটাক অ্যাটাক কাউন্টার দেশকে শত্রু মুক্ত করা টু মেক দ্য কান্ট্রি ফ্রি ফ্রম অ্যানিমিস এদেশীয় বিশ্বাসঘাতক টেচারাস অফ দিস কান্ট্রি এভাবে মুক্তিযুদ্ধ রিলেটেড যে শব্দগুলো রয়েছে আমরা সেখানে আলোচনা করেছি ওয়ান ফিফটি সেভেন ওয়ার্ডস এরপরে আমাদের যেটি যেমন ব্যাংকিং তারপরটা ব্যাংকিং বিজনেস এর বর্ণনায় ব্যবহৃত শব্দ এখানে থ্রি হান্ড্রেড ওয়ার্ডস রয়েছে ব্যাংক রিলেটেড যে শব্দগুলো খুব এখানে কমন পাওয়া যাবে এইভাবে টপিক বেসড আমরা ওয়ার্ড গুলো এখানে চ্যাপ্টার ওয়ানে আমরা উপস্থাপন করেছি চ্যাপ্টার টু তে সেন্টেন্স মেকিং অর্থাৎ ভালো সেন্টেন্স স্মার্ট সেন্টেন্স কিভাবে লিখতে হবে সেটা আমরা চ্যাপ্টার তে আলোচনা করেছি তারপর আমাদের চ্যাপ্টার তে আমরা কিছু বোকাবুলারি শিট নিয়ে এসেছি আর চ্যাপ্টার ফোরে হলো টপিক এর উপর আলোচনা এবং টপিক বেসড ওয়ার্ড গুলো যেটা অনেকখানি স্পিকিং আপনার কাজে দেবে তাহলে এইভাবে ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন মূলত রিটেন পার্ট এর জন্য একটি কমপ্লিট ভোকাবুলারি বই বইটির দাম হলো 200 টাকা আর এরপরে আমরা যদি আপনাদের দেখাই সেটা হলো হাউ টু লার্ন প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ এটা হলো আমাদের হাউ টু লার্ন প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ ইংরেজি বলার জন্য এটা থার্ড এডিশন বইটি প্রকাশ করছে গীতাঞ্জলি প্রকাশনী হয়েছে নীল আমাদের প্র্যাকটিস মানে আমরা কিভাবে স্পিকিং করবো কিভাবে শুরু করতে হবে কিভাবে কোয়েশ্চেন গুলোর আনসার করতে হবে আমাদের আহ কারো কথা বুঝতে না পারলে কি বলতে হবে এবং বিভিন্ন প্রশ্ন কিভাবে করতে হবে কিভাবে আনসার করতে হবে এই বিষয়ের আমাদের আলোচনাগুলো আমরা রয়েছে আমাদের হাউ টু লার্ন প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ বইটিতে এখানে আমরা বেসিক স্কিলটা ডেভেলপ করতে পারবো স্পিকিং স্কিলটা আমাদের ডেভেলপ হবে মূলত এই বইটা এখানে টপিক বেস্ট টপিক রয়েছে প্রত্যেকটা लेसन শেষে একটা টপিক টপিক শেষে কোশ্চেন তারপর বইয়ের শেষ আবার অসংখ্য কোশ্চেন যে কোশ্চেনগুলো আমরা यूजুয়ালি আস্ক করি অন্যদেরকে এই বইটার দাম হলো আমাদের 200 টাকা

আইলস টেস্ট টেস্টের সমন্বয়ে বইটি হলো আমাদের আইলস স্পিকিং বই এটা প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী লিখে ঢাকা এটা প্রাইস হলো 160 টাকা এর পরের যে বইটি আমাদের রয়েছে সেটি হলো হাউ টু লার্ন রিটেন ইংলিশ হাউ টু লার্ন রিটেন ইংলিশ যদি বলি হাউ টু লার্ন রিটেন ইংলিশ 8th এডিশন অর্থাৎ রিটেন ইংলিশ শিখার একটি কার্যকরী বিসিএস ব্যাংক জব অন্যান্য অফিস ড্রাফটিং থেকে শুরু করে যে কোন রিটেনের জন্য একটি কমপ্লিট বই হলো হাউ টু লার্ন রিটেন ইংলিশ আপনি রিটেন ইংলিশটা কিভাবে শিখবেন কিভাবে শিখতে হবে একটা ল্যাঙ্গুয়েজ তার কমপ্লিট এই বইটি হলো হাউ টু লার্ন রিটেন ইংলিশ এটার মধ্যে আমাদের বিসিএস এর পার্ট রয়েছে ব্যাংজের পার্টটা রয়েছে আইলস রাইটিং এর পার্টটি রয়েছে অফিস ড্রাফটিং এর পার্টগুলো রয়েছে অর্থাৎ ইন জেনারেল অর্থে যদি আমরা বলি রিটেন ইংলিশ শিখার সবগুলো বিষয় আমরা একসাথে নিয়ে এসেছি আমাদের হাউ টু লার্ন রিটার্ন ইংলিশ বইটিতে বড় ভলিউমের বই বইটির দাম হলো ফাইভ হান্ড্রেড টাকা এরপরে আপনাদের মাঝে যে বইটি পরিচয় করে দিতে চাই সেটি হলো ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যানালাইসিস বইটিতে রয়েছে দ্য বুক ইনক্লুডস

এবং যেগুলো কঠিন ওয়ার্ড সেগুলোর গুলো আমরা অ্যাড করেছি অ্যানালজি এনালজি বিষয়গুলো অ্যাড করেছি এর বাইরে এই কোশ্চেন সলিউশনের বাইরেও অ্যানালজির জন্য আমরা একটা চ্যাপ্টার সংযোজন করেছি যাতে পরীক্ষায় যে গুলো আসে সেগুলো কমন হয় অর্থাৎ খুব ভালো মানের পেপারের বই এবং এটা বিশেষ করে যারা ব্যাংকের প্রিমিয়ারি পরীক্ষা দেব অবশ্যই আমরা বইটি সলভ করে দেব ছোট ভলিউমের বই হয়তো 15 দিনে আপনি শেষ করে ফেলতে পারবেন 15 দিনেই একটা বইয়ের মধ্যে সব क्वेश्चन একসাথে রয়েছে সকল ব্যাংকের এতে স্কিল অনেকখানি ডেভেলপমেন্ট হবে আপনার যারা বিভিন্ন বই পড়েছেন কিন্তু क्वेश्चन সলিউশন গুলো একসাথে করতে চান বা অ্যানালাইসিস জানতে চান দেখতে চান তাদের জন্য মূলত আমাদের এই ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ क्वेश्चन সলিউশন অ্যানালাইসিস বইটি বইটির দাম হলো 150 টাকা বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী নীলক্ষেত ঢাকা এরপরের যে বইটি আমাদের ব্যাংক ফোকাস রাইটিং খুব ছোট একটা বই ছোটি একটা বই বলতে পারি ব্যাংক ফোকাস রাইটিং লেটেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস এটা শুধু ইংলিশ ফোকাস রাইটিং পার্টটুকু আমাদের এই বইটিতে রয়েছে এটা মূলত বই রয়েছে টোয়েন্টি ফোর ফোকাস রাইটিং অন লেটেস্ট ইন্টারন্যাশনাল ইস্যুস ফাইভ ফোকাস রাইটিং লেটেস্ট টোয়েন্টি ফোর ফোকাস রাইটিং অন লেটেস্ট ন্যাশনাল ইস্যুস ফাইভ ফোকাস রাইটিং অন লেটেস্ট ইন্টারন্যাশনাল ইস্যুস টোটাল টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনটা ফোকাস রাইটিং রয়েছে চব্বিশটা হলো আমাদের ন্যাশনাল ইস্যুগুলোর উপর আর পাঁচটি ফোকাস্টারিং রয়েছে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোর উপর এটা দাম হলো মাত্র আহ টাকা বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী তো এই বইগুলো অনেকেই যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বা আমাদের পেজ এবং ফেসবুকে ফেসবুক যারা নতুন তাদের মূলত আমরা বইগুলো পরিচয় করে দিলাম তো বইগুলো সম্পর্কে তথ্য পেতে বা যারা বইগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা বিভাগীয় পর্যায়ের লাইব্রেরি গুলোতে সংগ্রহ পাওয়া যাবে রকমারি ডট কম থেকে বইগুলো নিতে পারবেন মামুন বুক হাউস থেকে বইগুলো নেওয়া যাবে এর বাইরেও গীতাঞ্জলি প্রকাশনী লীক্ষ থেকে নেওয়া যাবে যারা এই চ্যানেলগুলোর মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন না তারা সরাসরি আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারবেন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এখান থেকে যোগাযোগ করে নেওয়া যাবে অর্থাৎ জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডাবল সেভেন ডাবল সিক্স এইট ফাইভ এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ এস এম এস করে বইটা নেওয়া যাবে অর্থাৎ এখানে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডাবল সেভেন ডাবল সিক্স এইট ফাইভ এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম করে আমাদের কাছ থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন এর বাইরেও কোর্স সংক্রান্ত যে কোনো আলোচনা আমাদের যে ইংলিশ কোর্সগুলো রয়েছে একদম বেসিক কোর্স থেকে শুরু করে প্রিলিমিনারি কোর্স রিটার্ন কোর্স বিশেষ ভাইবা ভাইবা স্পিকিং কোর্স আইএলস কোর্স এই সম্পর্কে তথ্য পেতে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এর বাইরেও যারা বই সংক্রান্ত তথ্য না পেতে চান আমাদের কোর্স সম্পর্কে যাদের জানার প্রয়োজন নেই কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো প্ল্যানিং আপনি শেয়ার করতে চান আপনাদের আপনার কিভাবে প্রস্তুতি শুরু করা উচিত সে বিষয়ে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা অবশ্যই দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে রেসপন্স করবো তো আজকে এই পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ